প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে বুধবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 10 বার পাঠ করেন, আমার আল্লাহ 10 বার ডেকে ডেকে বলবে, এ বান্দা, আমি তোর জীবনের যৌবনের সব গুনাহ মাফ করে দিলাম। এ বান্দি, আমি তোর জীবনের যৌবনের সব ধরনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন, যেই ব্যক্তি এই দোয়াটি 3 বার পাঠ করবে, আমার আল্লাহ তার অভাব অনটন দূর করে দিবে, বৃষ্টির মতো রহমত দান করবে, বৃষ্টির মতো বরকত দান করবে, বৃষ্টির মতো রিজিক দান করবে, আমার আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, এবং আমি যে আমলগুলো বলে দিব, সহজ করে বলে দিব, এই আমলগুলো আমার সঙ্গে করে নিবেন, এবং দোয়াগুলো ব্যঙ্গে ব্যঙ্গে সহজ করে বলে দিব, আপনারা আমার সঙ্গে দোয়াগুলো পড়ে নিবেন। এই আমলগুলো যদি করেন আর দোয়াগুলো যদি পড়েন, আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে, হাতের গুণা, পায়ের গুণা, চোখের গুণা, অন্তরের গুণা, জীবনের যৌবনের যত জটিল কঠিন গোপন গুণা আছে, সগিরা গুণা, কবিরা গুণা, সব ধরনের গুণা আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো এই জন্য আপনারা ভালো করে আমার সঙ্গে আমলগুলো করে নিবেন সঠিক নিয়মে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই যে আজকে বুধবার, এই বুধবার কার জীবনের শেষ বুধবার হয়ে যায় বলা যায় না। কারণ কত মানুষ গত বুধবারে দুনিয়াতে ছিল, এই বুধবারে তারা দুনিয়াতে নাই, মরা লাশ হয়া কবরের মধ্যে 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে সাইত আছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকের এই বুধবার আপনার জীবনের শেষ বুধবার হয়ে যাইতে পারে, আপনার জীবনের শেষ দিন বা রাত হয়ে যাইতে পারে। কারণ কত মানুষ সকালবেলা বাড়ি থেকে বেরোয়, জোয়ারের সময় তার মরা লাশটা বাড়িতে ফিরে আসে, আবার কত মানুষ জোয়ারের সময় বাড়ি থেকে বের হয়েছে, বিকালবেলা তার মরা লাশটা তার বাড়িতে ফিরে এসেছে, আবার কত মানুষ রাতের বেলা ঘুমায়, ফজরের সময় আর তার ঘুম ভাঙ্গে না, তার মরা লাশটা তার রুম থেকে বের করা হয়। এই জন্য মনে রাখবেন, আজকে আপনার জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে, আজকে আমার জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে, আজরাইল হাজির হয়ে যাইতে পারে, আজরাইল যদি হাজির হয়ে যায়, আমাদের রুহটা যদি কবজ করে ফেলে, আমরা মরা লাশ হয়ে যাব, আপনি মরা লাশ হয়ে যাবেন, আমি একদিন মরা লাশ হয়ে যাব। একটু চিন্তা করে দেখেন, আমরা মরা লাশ হয়ে গেলে আমাদের বাড়িগুলো পর হয়ে যাবে, আমাদের টাকা পয়সা দন্দৌলত পর হয়ে যাবে, আমাদের আপনজনেরা পর হয়ে যাবে, আমাদের সব কিছু পর হয়ে যাবে। এমনি ভাবে মনে রাখবেন, আমরা মরা লাশ হয়ে গেলে আমাদের কেউ চলে যাবে বাজারের মধ্যে বাস কাটার জন্যে, আবার কেউ চলে যাবে কাপড়ের দোকানে কাপড়ের কাপড় কেনার জন্যে, আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্যে, আবার কেউ চলে যাবে বাজারে বাস কাটার জন্যে। আপনজনেরা মিলে আমাদেরকে জীবনের শেষ গোসল করাইয়া, সাদা কাপড়ের কাপড় পরাইয়া, 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে রেখে আসবে। ওই কবরে যখন আমরা যাব, যদি গুনার বোঝা নিয়ে যায়, কবরে গুনার বোঝা নিয়ে গেলে খবর হয়ে যাবে। মনে রাখবেন, কবরে যদি গুনার বোঝা নিয়ে যায়, আমাদের খবর হয়ে যাবে। এই গুনার বোঝা ধ্বংস করার জন্যে, আপনি নিষ্পাপ বেগুনা মাসুম হওয়ার জন্যে, সারা জীবনের যৌবনের গুনাহ মাফ করানোর জন্যে আল্লাহর শিখানো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটা 10 বার পড়বেন, আল্লাহ নিজে আপনাকে ডেকে ডেকে 10 বার বলবে, বান্দা তোকে আমি মাফ করে দিলাম, বান্দি তোকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।
প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তিগফার করতেন। একটু চিন্তা করে দেখেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ নাই। নবীজি বেগুনা, মাসুম, নিষ্পাপ, নবীজি জান্নাতি। এরপরেও আমাদের নবী দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তিগফার করতেন। তাহলে একটু চিন্তা করে দেখেন, আমাদের কি পরিমাণ তওবা ইস্তিগফার করা দরকার? আমাদের নবীর গুনাহ নাই, নবী জান্নাতি, এরপরেও নবী যদি 100 বারের অধিক তওবা ইস্তিগফার করে থাকেন, আমাদের জীবনে তো গুনার কোনো শেষই নাই। আমরা কি পরিমাণ তওবা ইস্তিগফার করা দরকার? একদিন সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনি বেগুনা মাসুম, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনি জান্নাতি, এরপরেও আপনি কেন দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তিগফার করেন? আমার নবী ডাকদা বলে, এ আমার সাহাবীরা, আমি কি আমার আল্লাহর শুকুর গুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আসুন আজকের এই বুধবার দিন অথবা রাত যে কোনো সময় আপনি বয়ানটা শুনতেছেন, আপনি এই আমলগুলো আমার সঙ্গে করেন, দোয়াগুলো পড়েন। মনে রাখবেন, আপনার জীবনের যৌবনের কোনো ধরনের গুনাহ আর থাকবে না, এবং আমার আল্লাহ আপনার পরিবারের মধ্যে, আপনার সব কিছুর মধ্যে রহমত বরকত দান করবে, বৃষ্টির মতো রিজিক দান করবে, এবং আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সর্বশেষে আপনাদের ইসমে আজমের দোয়াটা একবার পড়াইয়া দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, ইসমে আজমের দোয়া এত পাওয়ারফুল, এত পাওয়ারফুল। একদিন একজন সাহাবি একদিন আল্লাহর কাছে দোয়া করতেছে, আমার নবী ডাকদা বলে, এ আমার সাহাবীরা শুনে রাখো, আমার এই সাহাবি ইসমে আজম পরে আল্লাহর কাছে দোয়া করতেছে। আমার নবী আল্লাহর কসম করে বলেন, এ আমার সাহাবীরা শুনো শুনো, আল্লাহর কসম করে বলি, ইসমে আজম পরে যদি কেউ দোয়া করে, ওই দোয়া আমার আল্লাহ খালি ফিরে দেন না, কবুল করে নেন। নবীজি কসম করে বলেছেন, ইসমে আজম পরে যদি কেউ দোয়া করে, ওই দোয়া অবশ্যই আল্লাহ কবুল করেন, এবং যা চাইবে আল্লাহ বান্দাকে তাই দান করবে। সর্বশেষে আপনাদের ইসমে আজমের দোয়াটাও পড়াইয়া দিব, আমার সঙ্গে একবার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো আপনারা কিভাবে করবেন ভালো করে মনে রাখবেন। আমি যেভাবে যে নিয়মে বলবো ওইভাবে করবেন। প্রথম কথা হলো, এই আমলটা করার জন্য উজু করে নিলে উত্তম, তবে উজু ছাড়াও করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে উজুর শুরুতে আপনারা প্রথমত বিসমিল্লাহ পড়বেন, কারণ আমার নবী বলেন, যখন কেউ বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করে, যতক্ষণ ওই কাজটা চলতে থাকে, কমপ্লিট না হয়, ততক্ষণ ওই ব্যক্তির আমল নামার মধ্যে সওয়াব আর নেক লেখা হইতেই থাকে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই ইসমে ভালো করে মনে রাখবেন, এই জন্য প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ পড়বেন। আপনি ঘুমানোর আগে বিসমিল্লাহ পড়েন, 6 ঘন্টা ঘুমাইছেন, 6 ঘন্টা ফেরেশতারা আপনার আমলনামায় সওয়াব আর নেক লিখতেই থাকবে, এবং আপনার এই ঘুমটাও ইবাদতে পরিগণিত হয়ে যাবে। এমনি ভাবে প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লাহ বলবেন, সওয়াব আর নেক তো লিখতেই থাকবে, ওই কাজটাও ইবাদতে পরিগণিত হয়ে যাবে। এই জন্য উজুর শুরুতে আপনারা বিসমিল্লাহ পড়বেন, এবং উজুর শেষে আপনারা কালিমায়ে শাহাদাত একবার পড়বেন, কারণ আমার নবী বলেন, যে ব্যক্তি উজুর শেষে একবার কালিমায়ে শাহাদাত পড়ে, আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ বলবে,
এ বান্দা তুই জান্নাতের আর দরজার যে কোনো দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই জন্য উজুর শেষে কালিমায়ে শাহাদাত পড়বেন, জান্নাতের আট দরজা আপনার জন্য খোলা থাকবে। এমনি ভাবে ভালো করে মনে রাখবেন, এই কালিমায়ে শাহাদাত একবার আমি পড়াইয়া দিব, আমার সঙ্গে পড়বেন। আপনারা এটা মুখস্থ করার চেষ্টা করবেন, যদি মুখস্থ না থাকে আমার সঙ্গে একবার পড়েন কালিমায়ে শাহাদাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই কালিমায়ে শাহাদাত আপনারা উজুর শেষে একবার পড়বেন। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলটি শুরু করার জন্য উজু করে নিলে উত্তম, তবু এই উজু ছাড়াও করতে পারেন, কোনো সমস্যা নাই। এই আমলটা আমলগুলো করার জন্যে সর্বপ্রথম কাজ হলো, আপনারা আমি যে দুরুদটি যেভাবে পড়ব, যে নিয়মে পড়ব, আমার সঙ্গে ওই দুরুদটি আপনারা দশ বার পড়বেন। দ্বিতীয় নাম্বার কাজ হলো, আল্লাহ ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহ দশ বার ডেকে ডেকে আপনাকে বলবে, বান্দা আমি তোকে মাফ করে দিলাম, বান্দি আমি তোকে মাফ করে দিলাম। এই দোয়াটা আমার সঙ্গে আপনারা দশ বার পড়বেন। তৃতীয় নাম্বার কাজ হলো, নবীজির শিখানো শক্তিশালী দোয়া, যেই দোয়া নবীজি নিজেই শিক্ষা দিয়েছেন, এই দোয়াটি পড়লে আল্লাহ অভাব অনটন দূর করে দিবেন, রিজিক বৃদ্ধি করে দিবেন, ধনী বানায়া দিবেন। এই দোয়াটা আমার সঙ্গে তিনবার পড়বেন, এটা হলো তিন নাম্বার কাজ। এরপর চার নাম্বার কাজ হলো, পাওয়ারফুল শক্তিশালী ইসমে আজমের এই দোয়াটি একবার আমার সঙ্গে পড়বেন। ভালো করে মনে রাখবেন, আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, ইসমে আজমের দোয়া যদি কেউ একবার পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই দোয়া খালি ফিরিয়ে দেন না, ওই দোয়া কবুল করে নেন। এরপর পাঁচ নাম্বার কাজ হলো, সর্বশেষে আপনারা আমার সঙ্গে এই দুরুদটি আপনারা দশ বার পড়বেন, দশ বার। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো যদি এই নিয়মে আমার সঙ্গে করতে পারেন, দোয়াগুলো পড়তে পারেন, সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব, তাহলে আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে, সগিরা গুণা, কবিরা গুণা, জানা গুণা, অজানা গুণা, শিরিক গুণা, বেদাত গুণা, জটিল গুণা, গোপন গুণা, কঠিন গুণা, সব ধরনের গুণা আমার আল্লাহ মাফ করে দিবেন, এবং আমার আল্লাহ আপনাদের অভাব অনটন দূর করে দিয়ে, রিজিক বৃদ্ধি করে দিয়ে আপনাদেরকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এবং সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলটি শুরু করার জন্যে সর্বপ্রথম দশ বার আমি যেভাবে যে নিয়মে দুরুদ পড়ব, আমার সঙ্গে আপনারা দশ বার দুরুদটি পড়বেন। যে দুরুদটি পড়ব ওই দুরুদটি আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, অনেকে অনেক সময় প্রশ্ন করে, হুজুর কত আমল করি, কত দোয়া করি, কোনো কিছুই তো আল্লাহর দরবারে কবুল হয় না, কেন কবুল হয় না? প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় দুআ আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত তাকে লটকায় থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরুদ পাঠ করো। অর্থাৎ নবীর উপর দুরুদ না পড়লে আমাদের দোয়া, আমাদের আমলগুলো আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, আমাদের আমল আর দোয়াগুলো আরশে আজিম পর্যন্ত, আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। যে দোয়া, যে আমল আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারে না, ওই আমল কবুল হবে কিভাবে, ওই দোয়া কবুল হবে কিভাবে? এই জন্য অনেকে দোয়ার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে দুরুদ পড়ে না সঠিকভাবে, যার কারণে তাদের আমল আর দোয়াগুলো
কবুল কখনোই হয় না, অনেক কারণে কবুল হয় না, এটাও একটা অন্যতম কারণ কবুল না হওয়ার, আমলার দোয়া। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে আমার নবী বলেন, এ আমার উম্মতেরা, যে ব্যক্তি আমি নবীর উপর যত বেশি দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তি আমি নবীর কাছাকাছি তত বেশি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে আমাদের দুরূদগুলো ফেরেশতারা আমাদের নবীর রওজায় নবীর কাছে পৌঁছায়া দেয়। নবীকে গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি দুরূদ পাঠ করেছে। আমার নবী বড় খুশি হয়ে যায়। এমনি ভাবে আমার নবী বলেন, যখন আমার কোনো বা আমার কোনো উম্মত একবার আমি নবীর উপর দুরূদ পাঠ করবে, তাকে 10টা রহমত দান করা হবে, তার 10টা মর্যাদা বৃদ্ধি করে দেয়া হবে, তার 10টা গুনাহ ক্ষমা করে দেয়া হবে, এবং তার আমলনামার মধ্যে তার 10টা নেকি দান করে দেয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই জন্য দুরূদ যত পড়বেন তত বেশি লাভ। আমি যে দুরূদটি যেভাবে পড়ব, আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 10 বার পড়েন, আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব, আপনারা আমার সঙ্গে এই দুরূদটি 10 বার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ورسولك وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات দ্বিতীয় বার اللهم صل على محمد عبدك ورسولك وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات تتيو بار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات چترت بار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات পঞ্চম বার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ষষ্ঠ বার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات সপ্তম বার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات نوفمبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات دشم بار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 10 বার পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি 10 বার আপনারা আমার সঙ্গে পড়বেন। 10 বার আল্লাহ ডেকে ডেকে বলবে,
বান্দা তোর জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিলাম, বান্দি তোর জীবনের যৌবনের সব ধরনের গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে ডেকে ডেকে বলবে এই দোয়াটি 10 বার আমার সঙ্গে পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি পড়ার আগে 3টা কথা মুখে মুখে অথবা মনে মনে আল্লাহকে বলে নিবেন। প্রথম কথা হলো, আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। প্রথম কাজটি হলো আপনার গুনাহের স্বীকারোক্তি আল্লাহকে দিবেন। দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি সব ধরনের গুনাহ খাতাগুলো ছেড়ে দিলাম, আর জীবনে আমি গুনাহ করব না। এরপর 3 নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আর জীবনে গুনাহ করব না, আপনি আমাকে মাফ করে দেন। এই 3টা কথা বলার পরে তওবা ইস্তেগফারের এই বাক্যটি আমার সঙ্গে 3 বার পড়বেন। এরপর আপনারা শক্তিশালী ক্ষমার দোয়াটি 10 বার পড়বেন। 3 বার তওবা ইস্তেগফারের বাক্যটি আপনারা আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। 3 বার পড়ার পরে আপনারা 10 বার এই দোয়াটি আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা গফিরলি। দ্বিতীয়বার, আল্লাহুম্মা গফিরলি। তৃতীয়বার, আল্লাহুম্মা গফিরলি, 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 আল্লাহুম্মা গফিরলি। এই দোয়াটি 10 বার পড়বেন। 10 বার পড়ার পরে 3য় নাম্বার কাজ হলো আপনারা আমার সঙ্গে এই দোয়াটি 3 বার পড়বেন। এই দোয়াটি অনেক পাওয়ারফুল, শক্তিশালী দোয়া। এই দোয়াটি এমন একটা দোয়া, এই দোয়া পড়লে আল্লাহ আপনাদের রিজিক বাড়ায়া দিবে, ধনী বানায়া দিবে, নবীজি ওয়াদা করে বলেছেন। এই দোয়াটি 3 বার আমার সঙ্গে পড়েন, 3 বার আপনারা পড়েন আমার সঙ্গে দোয়াটি, আল্লাহুম্মা কফিনি بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. দ্বিতীয় বার, اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك আমান সিওয়াক। তৃতীয়বার, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আমান সিওয়াক। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 3 বার পড়ার পরে ইসমে আজমের দোয়াটি আপনারা আমার সঙ্গে 1 বার পড়বেন। ইসমে আজমের দোয়ার ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, নবীজি কসম করে বলেছেন, ইসমে আজমের দোয়া পড়ে আমার উম্মত যা চাইবে আল্লাহ তাই দান করবে এবং আমার আল্লাহ দোয়া কবুল করবেন। ইসমে আজমের এই দোয়াটি 1 বার আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আন্নাকা আতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, পাঁচ নাম্বার কাজ হলো আপনারা আমি যে দুরুদটি পড়বো ওই দুরুদটি আমার সঙ্গে দশ বার পড়বেন, দশ বার আপনারা আমার সঙ্গে দুরুদটি পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরুদটি আপনারা দশ বার আমার সঙ্গে পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরুদটি দশ বার পড়ার পরে আপনারা আল্লাহর কাছে দুইটা হাত তুলে চোখের পানি সেরে সেরে কান্না করে দোয়া করবেন। কারণ মনে রাখবেন, এই আমলগুলো করার পরে আমার আল্লাহর কাছে আপনি যা দোয়া করবেন আমার আল্লাহ তা কবুল করবেন। এমনি ভাবে আমার নবী বলেন, যখন আমার উম্মতেরা দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ ওই দুইটা হাত খালি ফিরে দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ দুই হাত তুলে দোয়া করলে আল্লাহ ওই দোয়া কবুল করে নেন। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, দুইটি হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলবেন, ওগো মালিক, জীবনে অনেক গুনাহ করেছি, হাত দ্বারা গুনাহ করেছি, পা দ্বারা গুনাহ করেছি, চক্ষু দ্বারা গুনাহ করেছি,